بسم اللہ الرحمن الرحیم نحمد و نصلی علی رسول الکریم اما بعد السلام علیکم رحمت اللہ و برکاتہ সম্মানিত ভিউয়ার্স দেশে বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুরা আমার এই নতুন আইডি থেকে আপনাদেরকে স্বাগত কারণ আইডি নষ্ট হয়ে যায় পেজ নষ্ট হয়ে যায় প্রবাসীদের জন্য কথা বলি প্রবাসীদের জন্য রাত দিন কাজ করি কিন্তু কিছু মানুষ আমার আইডি ধ্বংস করে দেয় আমাকে প্রবাসীদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আন্তরিকতা যদি সাথে থাকে তাহলে আমাকে কেউ আপনাদের কাছ থেকে দূরে রাখতে পারবে না এই পেজটা বেশি বেশি করে আপনারা শেয়ার করুন এই পেজটা আমার সাথে থাকুন আমি আপনাদের জন্য কাজ করতে চাই আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য কাজ করতে চাই আটকে পড়া যারা রয়েছেন দেশে বিশেষ করে আজকে কাতারের বিষয়ে আমি একটা সুখবর দিতে লাইভে এসেছি আগে আমি আপনাদেরকে বলেছি প্রতিনিয়ত আমি আপনাদেরকে বলেছি যে আমার সাথে থাকবেন আমার এই পেজের সাথে থাকবেন আমার এই পেজের সাথে থাকলে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো এবং সঠিক বিষয়টা বলতে পারবো একটা কঠিন সময় পার করছেন প্রবাসীরা যারা দেশে গিয়ে গত মার্চের আগে যারা গিয়েছেন দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়েছেন তাদের ফিরে আসাটা অনিশ্চয়তা কে কবে ফিরে আসবেন কিভাবে ফিরে আসবেন জানি না আপনাদের মনে আছে কিনা আমি সবসময় আপনাদেরকে বলেছি সবসময় আমি আপনাদেরকে বলেছি তিন মাস আগে বলে রেখেছি যে করোনা মোকাবিলায় আমাদের দেশ যতটুকু সফল হবে বহিষ্য ততটুকু আমাদেরকে আমন্ত্রণ জানাবে আলহামদুলিল্লাহ বৈশ্বিক এই মহামারী করোনা থেকে বাংলাদেশ দৌড়ে নিতে হবে বাংলাদেশ করোনা মোকাবিলায় মোটামুটি সফল আন্তর্জাতিকভাবে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে অনেক প্রশ্নের সম্মুখীন ফেলে দিয়েছে এটা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে ইতালির বিষয়টা আমাদের জন্য একটা বড় ইস্যু ছিল ইতালিতে যখন বুয়া করোনার সার্টিফিকেট দোড়া পড়ল থাইল্যান্ডে যখন করোনার বুয়া সার্টিফিকেট দোড়া পড়ল জাপানে যখন করোনার বুয়া সার্টিফিকেট দোড়া পড়ল তখন বহিষ্য নড়ে চড়ে বসল বাংলাদেশ থেকে তারা আবার করোনা আমদানি করতে চায় কি না কিন্তু সরকার এখন কঠিন সিদ্ধান্ত হাতে নিয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন সায়েদকে গ্রেফতার করা হয়েছে ডক্টর সাবরিনাকে গ্রেফতার করা হয়েছে স্বাস্থ্য বিভাগকে ডেলে সাজানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে আপনার বরখাস্ত করা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে স্বাস্থ্য মন্ত্রীর পরিবর্তন হবে কারণ স্বাস্থ্য মন্ত্রীর পরিবর্তন ছাড়া এই সেক্টর কখনো ঠিক হবে না এবং বহির্বিশ্বে আমাদের মান মর্যাদা রক্ষা করার জন্য বহির্বিশ্বে আমাদের ইমেজ রক্ষা করার জন্য শ্রমবাজারকে টিকিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই পরিবর্তন করবেন এর কোনো বিকল্প নেই স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তন ছাড়া শ্রমবাজার ঘুরে দাঁড়াবে না বাংলাদেশের ইমেজ ফিরে আসবে না তাই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ডেলে সাজানো দরকার যাই হোক তারই ধারাবাহিকতায় বলতে চাচ্ছিলাম যে আপনারা জানেন যে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আটকে পড়া প্রবাসীরা যাওয়া শুরু করেছেন তো বাংলাদেশ থেকে যারা যাওয়া শুরু করেছেন সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী যারা নিবন্ধন করবেন এবং যাদের নিবন্ধন এলাও হবে যাদের নিবন্ধন গ্রান্ট হবে আবেদন গ্রান্ট হবে তারা আপনার টিকিট করবেন এবং আপনার সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে কিছু মেডিকেল সেন্টারের নাম দিয়েছে সেই মেডিকেল সেন্টারে কোভিড-19 অর্থাৎ করোনার সার্টিফিকেট আপনি ফ্লাইটের তিন দিন আগে আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনি যতদিন পর্যন্ত ফ্লাই করেন নাই এই তিন দিন আপনি আইসোলেশনে থাকতে হবে আলাদা করে থাকতে হবে পরিবারের কারো সাথে আপনি থাকতে পারবেন না
এই নিয়ম মেনে সংযুক্ত আরব আমিরাতে যারা যাচ্ছেন তারা তো যাচ্ছেন, এবং যাদের আবেদন গ্রান্ট হয় নাই আপনি ভেঙ্গে পড়বেন না, কারণ সংযুক্ত আরব আমিরাত দাফে দাফে আপনাদেরকে নিয়ে যাবে। যাদের 180 দিন শেষ হয়ে যাবে তারা আপনার কফিলের সাথে এবং কোম্পানির সাথে যোগাযোগ করবেন। সংযুক্ত আরব আমিরাতে যারা আপনার বাংলাদেশ বিমানে যারা যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা যাবেন, বাংলাদেশ সরকারের নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টার রয়েছে প্রত্যেকটা জেলায়, 16টা জেলায় 16টা মেডিকেল সেন্টার রয়েছে। সেই মেডিকেল সেন্টার থেকে আপনারা কোভিড-19 করোনার সার্টিফিকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। কুয়েতের যাদের ভিসা শেষ হয়েছে, যাদের আকামা শেষ, যাদের আইডি শেষ, আপনাদেরকে বারবার বলেছি আপনারা আপাতত কুয়েত যেতে পারবেন না। আপনারা কুয়েত যাইতে হলে আপনাকে আবার কুয়েতের নতুন ভিসা নিতে হবে, কুয়েতের ভিসার ব্যবস্থা করবে। এই পর্যন্ত যারা কুয়েত প্রবাসী যারা বাংলাদেশে রয়েছেন, যাদের আকামার ডেট রয়েছে 1 মাস 15 দিন 20 দিন 2 মাস 3 মাস, আপনারা কফিলের সাথে মন্দুপের সাথে আপনারা যে কোনো উপায়ে ভিসার ডেট বাড়াতে পারবেন। মনে রাখবেন, কুয়েত প্রবাসী ভাইবোনদেরকে আরো বলে দিচ্ছি, আপনাদের পাসপোর্টের ডেট নেই কিন্তু ভিসারও ডেট চলে যাচ্ছে। যাদের পাসপোর্টের ডেট শেষ, যাদের পাসপোর্ট বানানোর এখন 3 মাস 4 মাস লাগবে, কারণ কুয়েতের জাওয়াজাত, কুয়েতের ইমিগ্রেশন, কুয়েতের পাসপোর্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যে পুরাতন পাসপোর্টের একটা পাতায় রিনিউ করে নিলে হবে, যে এই পাতা যদি রিনিউ করে দেয় আমাদের আমাদের পাসপোর্ট অফিস যদি রিনিউ করে দেয় তাহলে সেই রিনিউয়াল পৃষ্ঠাটুকু কুয়েতে আপনারা ইমেইল করে পাঠিয়ে দিবেন, আপনার আকামা লাগবে। এই হলো কুয়েতের বিষয়। একটা কথা মনে রাখবেন যে মধ্যপ্রাচ্যের যে সিদ্ধান্ত তারা নিচ্ছে, সৌদি আরব যে সিদ্ধান্ত নিবে, কুয়েত যে সিদ্ধান্ত নিবে, কাতার সেই সিদ্ধান্ত নিবে, দুবাই সেই সিদ্ধান্ত নিবে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ করোনা মোকাবেলার, করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে দাপে দাপে তারা একই নিয়মে একই পদ্ধতিতে আটকে পড়া প্রবাসীদেরকে আবার ডাকবে। যে কথাগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি কতবার বলেছি, আসুন কুয়েত প্রবাসীদের জন্য সুখবর, এ কাতার প্রবাসীরা, যেহেতু আমিও কাতার রয়েছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। কাতারে বাংলাদেশের যারা আটকে পড়া রয়েছে তারা তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, তারা না ঘুমাতে পারে, না খাইতে পারে, না শান্তিতে থাকতে পারে, কারণ কাতারে যারা ছিল, কাতারে অনেকের দোকান রয়েছে, অনেকের ইন্ডাস্ট্রি রয়েছে, অনেকের বাখালা রয়েছে, অনেকের চাকরি রয়েছে, কাতারে অনেক পজিশন, ভালো ভালো পজিশনে যারা ছিলেন, অনেক ব্যবসায়ী বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন, তাদের জন্য সুখবর নিয়ে এসেছি। এই কিছুদিন আগ পর্যন্ত, 2 দিন আগেও বাংলাদেশের নামটি তালিকায় ছিল না, গত রাত্রে কুয়েতে কাতারের আমির, মহামান্য আমির, এবং আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারে আমাদের দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় এবং কাতারে বাংলাদেশের দূতাবাসের সমন্বয়ে কাতার সরকার বাংলাদেশের প্রবাসীদেরকে আপনার আমন্ত্রণ জানিয়েছে। এখন বাংলাদেশের প্রবাসীরা, বাংলাদেশের আটকে পড়া কাতার প্রবাসীরা আগামী 1 তারিখ থেকে তো কি কি করতে হবে, কোন ক্যাটাগরির মানুষ আসতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। এখন পাশে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর এই আইডিতে আমি নতুন রয়েছি, এই আইডিতে আপনারা, আমার আগের আইডি তো তারা আপনার প্রায় নষ্ট করে দিয়েছে। আমার আগের আইডিটা তারা নষ্ট করে দিয়েছে, আমাকে আপনাদের সাথে থাকতে দিবে না। তো এই তারা যত আইডি নষ্ট করুক, আমি নতুন আইডি তৈরি করব। আপনারা পাশে থাকুন, এবং প্রবাসীদের জন্য কাজ করতে গিয়ে হয়তো অনেক মূল্য দিতে হচ্ছে, আমি অনেক মূল্য দিচ্ছি, এবং আমি আশা করছি যে আপনারা পাশে থাকবেন। আমার এই কষ্ট, আমার এই সাধনা, আমার এই যন্ত্রণা আপনার সবটুকু সফল হবে যদি ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন। আপনারা
আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা নিয়েই আমি আপনাদের মাঝে থাকতে চাই। কাতারে যারা রয়েছেন বিভিন্ন জেলার 66টা জেলার কাতার প্রবাসী ভাই বন্ধুদের জন্য সম্মানের জন্য আপনারা কাতারের বিশেষ করে কাতারের এই বিষয়টা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আর আমি আগেই আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি আপনার সবসময়ের জন্য আপনাদেরকে কাতারের বিষয়টা আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আগেই আপনাদেরকে বলে রেখেছিলাম এবং সেই অনুযায়ী আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি। কাতার প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আগামী আগস্টের 1 তারিখ থেকে বাংলাদেশ থেকে কাতার প্রবাসীরা ফিরে আসতে পারবেন। কিন্তু কাতার প্রবাসীরা ফিরে আসতে গেলে আপনার কাতার সরকারের যে কিছু নিয়ম রয়েছে, কাতার সরকারের কিছু শর্ত রয়েছে, সেই শর্তটুকু আপনাকে পালন করে আসতে হবে। সেই শর্তটুকু পালন করে না করলে আপনারা কাতার আসতে পারবেন না। সাথে থাকুন। বেশি বেশি করে শেয়ার করে কাতার প্রবাসীদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে এই মুহূর্তে অনেকে ঘুমিয়ে রয়েছেন, অনেককে আপনারা পাবেন না, কিন্তু আপনারা যারা জেগে রয়েছেন, যারা আমার এই লাইভের সাথে আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলছি দয়া করে আপনারা কাতার প্রবাসীরা 1 আগস্ট থেকে আগামী 1 তারিখে আপনারা আসতে পারবেন। বিশেষ বিবেচনায় ঠিক আপনার সংযুক্ত আরব আমিরাতে যেভাবে আপনাকে আবেদন করা হয়েছে, এইভাবে কাতার প্রবাসীরা আপনার সেবা থেকে গিয়ে আপনার কাতারের যে আপনার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র রয়েছে, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রতে আপনারা একটা আবেদন করতে হবে। সেই আবেদন কাতার সরকার যখন আপনার আবেদন বিবেচনায় নিবে, এবং আমি আপনাদেরকে বলে দিয়েছি যে যারা এই কথাটা ভালো করে মনে রাখবেন, আপনি আবেদন করার সময় যাদের ব্যবসা রয়েছে, যারা সরকারি চাকরি করেন, যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যাদের ইন্ডাস্ট্রি রয়েছে, যাদের কোম্পানি রয়েছে, তারা আবেদনের সাথে এই ধরনের ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন। যাদের সিআরএ নাম রয়েছে, যাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং যাদের কম্পিউটার কার্ড রয়েছে, যাদের সিআরএ নাম রয়েছে, আবেদন দেওয়ার সময় আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি কো পার্টনার হয়ে থাকেন, আপনার যদি লাইসেন্সে আপনার নাম থাকে, আপনি যদি দোকানের মালিক হয়ে থাকেন, আপনি যদি কোম্পানির মালিক হয়ে থাকেন, কাতার প্রবাসীদেরকে বারবার বলছি যে কাতার সরকার আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে কাতারে আসার জন্য অনুমোদন দিবে বিশেষ বিবেচনায়। আপনি সেই অনুমোদন পাওয়ার পর আপনাকে করোনার সার্টিফিকেট নিতে হবে। তাহলে যদি আপনি কাতার এয়ারওয়াইজে আসেন, যে এয়ারওয়াইজে টিকিট করবেন, সেই এয়ারওয়াইজ আপনাকে বলে দিবে কোন জায়গায় আপনাকে টিকিট করতে হবে, মেডিকেল সার্টিফিকেট করতে হবে। যদি বাংলাদেশ বিমানে আসেন, তাহলে বাংলাদেশ সরকার যে নামের তালিকা দিয়েছে সেই জায়গা থেকে আপনারা মেডিকেল করতে হবে। এবং যে যদি অন্যান্য এয়ারলাইন্সে আপনি আসেন, অর্থাৎ যে এয়ারলাইন্স আপনাকে যে তালিকা দিবে সেই তালিকা অনুযায়ী আপনাকে মেডিকেল করতে হবে। দ্বিতীয় কথা হলো, আপনি যদি তালিকায় নিবন্ধন হন, কাতার সরকার যদি আপনাকে অনুমোদন দেয় বিশেষ বিবেচনায় আপনি কাতার আসতে পারবেন, তাহলে আপনার কফিলের মাধ্যমে, আপনার মন্দুপের মাধ্যমে আপনি 14 দিনের হোটেলের রুম ভাড়া করতে হবে। আপনাকে 14 দিন থাকতে হবে, নিজ খরচে থাকতে হবে। সেই 14 দিনের হোটেল ভাড়া আপনার কফিলের মাধ্যমে করতে হবে। হোটেল ভাড়ার বাউচার এটা নিয়ে আপনার টিকিট আপনাকে করতে হবে। হোটেলের বাউচার
অর্থাৎ আপনি যে হোটেল বুকিং দিয়েছেন সেই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, যাদের ছয় মাস পার হয়ে গিয়েছে, যাদের 180 দিন হয়েছে, কাতার প্রবাসী আমরা যারা বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা দীর্ঘমেয়াদি থাকতে চাই, নর্মালি আমরা 180 দিন থাকতে পারি, মানে ছয় মাস। ছয় মাসের হিসাব আপনারা করবেন না, কারণ ছয় মাসের হিসাব যদি করেন তাহলে আপনাদের লস হবে। আপনার হিসাব করতে হবে 180 দিন, কারণ ছয় মাসের মধ্যে আপনার 30 মাস আছে, 31 মাস আছে, 28 মাস আছে, 29 মাস আছে, প্রায় ছয় মাসে 6 দিন কম থাকে। তাই আপনাকে হিসাব করতে হবে 180 দিন। 180 দিন যারা ইতিমধ্যে যাদের হয়ে গেছে, আপনারা আবার ঢুকতে গেলে আপনাদের কোম্পানি, আপনাদের কফিল, আপনাদের স্পন্সরের কাছ থেকে আপনারা লেটার নিতে হবে। এবং যাদের একামার শেষ হয়েছে, যাদের একামার নাই, একামার শেষ, তারা কিন্তু আবার কফিলের কাছ থেকে, জাওয়াজার থেকে লেটার নিয়ে আসতে হবে। যদি আপনার কফিল আপনাকে অনুমতি দেয়, তাহলে কাতারের জাওয়াজাতে আপনার কফিল গিয়ে একটা আবেদন করতে হবে যে আমার এই মানুষ বাংলাদেশে রয়েছে, তার ভিসা এক্সপায়ার হয়েছে, সে কাতারে আসার পর আমি তার ভিসা লাগাবো। এই গ্রান্টি যদি কফিল দিতে পারে, এই লেটার ইস্যু করার পর আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন। কাতার প্রবাসীদের জন্য এই সুখবর, এইটা আমি আপনাদের জন্য পাঠিয়ে দিলাম। এই 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 সুযোগটা আপনারা কাজে লাগাবেন, কোনো মতে কোনোভাবে যেন আপনাদের এই সুযোগ থেকে বঞ্চিত যেন না হন। প্রিয় কাতার প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে চলে আসুন। ঠিক এই ফর্মুলায় সৌদি আরব থেকে আপনারা এমনি করে যাবেন, ঠিক এইভাবে আপনারা কুয়েত থেকে যাবেন, ঠিক এইভাবে যেভাবে কাতার থেকে আসছেন এইভাবে ওয়ান যাবেন, এইভাবে বাহরাইন যাবেন। মালয়েশিয়ার বিষয়টা একটু আলাদা, আগেই বলেছি মালয়েশিয়া 3 ক্যাটাগরির মানুষকে এখন আপনার মালয়েশিয়ায় ঢুকতে দিচ্ছে। যারা মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করেছেন, যারা ইনভেস্টর, যারা ব্যবসায়ী, যারা মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন, তারা মালয়েশিয়ায় যেতে পারবে। সাধারণ কর্মী যারা, সাধারণ ভিসা, ফ্রি ভিসা, বিভিন্ন লেবার ভিসা, কোম্পানির ভিসা যাদের রয়েছে, তারা মালয়েশিয়া যেতে পারবে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলা সেমভাবে কাতার আসতে গেলে আপনাদেরকে এই কাজটুকু করতে হবে। কাতার প্রবাসী অনেকে আমাকে ফোন দিয়েছেন, বারবার ফোন দিয়েছেন, বিষয়টা আবার বুঝি, যদি ছয় মাস হয়ে যায় তাহলে আপনার কফিলের কাছ থেকে, জাওয়াজাত থেকে একটা লেটার নেবেন, কফিলের কাছ থেকে লেটার নেবেন, এবং কফিল দিয়ে কোম্পানির দিয়ে 14 দিনের হোটেল বুকিং এর যে রিসিট যেটা আছে, মানি রিসিট, সেটা সংগ্রহ করবেন। এবং আপনাকে যদি নিবন্ধন, আপনি অনুমতি চাইবেন, যদি কাতার সরকার আপনাকে আসার জন্য পারমিশন দেয়, তাহলে আপনি এই কাজটা করবেন। আপনি টিকিট করেন, যে এয়ারলাইন্সে টিকিট করবেন সেই এয়ারলাইন্স আপনাকে বলে দিবে যে কোন মেডিকেল সেন্টারে 3 দিন আগে আপনি করোনা টেস্ট করবেন। ঠিক এই পদ্ধতিতে আপনি কাতার চলে আসতে পারবেন, দুবাইতে যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, সরকার আপনাদেরকে 2% সুদে প্রণোদনা দেওয়ার কথা ছিল, এটা নিয়ে আমি সংগ্রাম করেছি, এবং এই শর্ত, যে শর্ত দিয়ে বলেছে আমাদেরকে ঋণ আনার জন্য, এই শর্ত দিয়ে কখনো প্রবাসীরা ঋণ আনতে পারবে না। এবং প্রবাসীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ঋণ নিয়েছেন, যে 700 কোটি টাকা দেওয়া হয়েছে, এই 700 কোটি টাকা প্রবাসীদের সহজভাবে দিতে হবে, কারণ প্রবাসীদেরকে যেভাবে শর্ত দেওয়া হয়েছে, একটা শর্ত প্রবাসীরা পালন করতে পারবে না, একজনও প্রবাসী এই টাকা পাবে না। আর বিশেষ করে যেভাবে বলা হয়েছে, মার্চের 30 তারিখের পরে যারা বাংলাদেশে গিয়েছে, এটা যদি আমরা আলোচনা করি, এটা যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দেখতে পাই মার্চের পরে যারা বৈধভাবে গিয়েছে মাত্র 10 থেকে 12 হাজার, অবৈধভাবে যারা ছিল তারা গিয়েছে 20 থেকে 22 হাজার। তাহলে মার্চের পরে মাত্র 30 থেকে 35 হাজার প্রবাসীরা আপনার খালি হাতে বাংলাদেশে গিয়েছে। মার্চের আগে যারা গিয়েছে 1.5 থেকে 2 লক্ষ প্রবাসী যারা গিয়েছে, যাদের হাতে কোনো টাকা নাই, যাদের পরিবারকে বাঁচানোর জন্য, যারা নিজে বাঁচার জন্য, যারা বিপদে রয়েছে, যাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, যাদের যাদের পেটে খাবার নেই, যাদের পরিবারের বিপদে রয়েছে, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বিপদে রয়েছে, এখন প্রবাসীরা বিপদে রয়েছে, এই প্রবাসীদেরকে আলাদা করলে চলবে না। মার্চের আগ এবং মার্চের পর আমরা বুঝি না, আমরা বুঝি আটকে পড়া প্রবাসী।
যারা বাংলাদেশে রয়েছে তাদের তালিকা করা হোক, তাদেরকে ঋণ দেওয়া হোক, তাদেরকে নিবন্ধন করা হোক, ঋণ তার এমন ভাবে দেওয়া হোক এই ঋণ নিয়ে তারা বিদেশও আসতে পারে, এই ঋণ নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারে। আমরা বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদেরকে ঋণ দিতে এত শর্ত জোড়াবেন না, 100-150 শর্ত হবে না, শুধুমাত্র প্রবাসীদের পাসপোর্ট এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এই ডকুমেন্ট দেখে প্রবাসীদেরকে ঋণ দিতে হবে। প্রবাসীদের বেলায় এত আইন কেন, প্রবাসীদের বেলায় এত শর্ত কেন, এত নীতিমালা কেন? বাংলাদেশকে উজাড় করে নিয়ে যায় ডাকাতরা, ব্যাংক উজাড় করে নিয়ে যায় ডাকাতরা, দুর্নীতি করে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করে প্রবাসীদেরকে ঋণ দিতে এত শর্ত কেন? এইসব শর্ত আমরা মানি না, শর্ত পরিবর্তন করুন। যদি রেমিটেন্স যোদ্ধাদের বাঁচাতে হয়, যদি প্রবাসীদের বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, সহজ শর্তে প্রবাসীদেরকে ঋণ দিতে হবে, ঋণ দিতে হবে। প্রবাসীদেরকে ঋণ দিতে গিয়ে যে ধরনের শর্ত জুড়ে দিয়েছেন, এটা প্রবাসীদের সাথে অন্যায় করা, জুলুম হচ্ছে। বিপদগ্রস্ত প্রবাসীরা, বিপদগ্রস্ত প্রবাসীরা বিপদে পড়ে বাংলাদেশে গিয়েছে। যারা চলে আসবে তাদের ঋণের দরকার পড়বে না, যারা বাংলাদেশে রয়েছে যাদের ঋণের দরকার রয়েছে, এই রেমিটেন্স যোদ্ধারা সারা জীবন বাংলাদেশকে দিয়েছে, বাংলাদেশকে উজাড় করে দিয়েছে। এই বাংলাদেশকে গড়ার জন্য এই রেমিটেন্স যোদ্ধারা জীবন যৌবন সব কিছু ভুলে, তার জীবন যৌবন সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আপনার অনেক দূর নিয়ে গিয়েছে। আজকে এই প্রবাসীদেরকে অবহেলা করা হচ্ছে, প্রবাসীদেরকে আপনার ইগনোর করা হচ্ছে, প্রবাসীদেরকে অপমান করা হচ্ছে। এই ধরনের প্রবাসীদেরকে অপমান করা এবং প্রবাসীদেরকে নির্যাতন করা, প্রবাসীদেরকে অবহেলা করা, এগুলা কোনো মতে মেনে নেওয়া যাবে না। সংবিধানে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা লিখতে হবে, মহান জাতীয় সংসদে প্রবাসীদের প্রবাসী নিরাপত্তা আইন পাশ করতে হবে। প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য এই সংসদে কেউ নেই, এই বাংলাদেশে প্রবাসীদের নিয়ে কেউ কথা বলে না। দেশের বাইরে যারা ইউটিউব চালায়, যারা ফেসবুক চালায়, যারা বিভিন্ন ভাবে টক শো করে, তারা তো ব্যবসা করে, তারা ইউটিউবের ব্যবসা করে, কিন্তু প্রবাসীদের মূল সমস্যা নিয়ে কথা বলে না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসার চেষ্টা করি, 2% প্রণোদনা যেভাবে আপনারা পাচ্ছেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা সহজ শর্তে ঋণ পাবেন। এই ঋণ মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, রেমিটেন্স যোদ্ধাদের অধিকার, এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না। আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় বলে দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন সেক্টরে বলে দিতে চাই, প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলে দিতে চাই, মাননীয় পররাষ্ট্র মন্ত্রীকে বলে দিতে চাই, জুনের বাজেট অধিবেশন শেষ, বিভিন্ন সেক্টরে বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বিগত বাজেটে যেসব সেক্টরে বরাদ্দ দেওয়ার কথা সেসব সেক্টরে বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে চিকিৎসা খাতে, বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি খাতে, বরাদ্দ দেওয়া হয়েছে গার্মেন্টস খাতে, বরাদ্দ দেওয়া হয়েছে ব্যবসায়ী খাতে, বরাদ্দ দেওয়া হয়েছে সড়ক এবং জনপথে, বরাদ্দ দেওয়া হয় নাই শুধু প্রবাসীদের ঋণের পয়সা বরাদ্দ দেওয়া হয় নাই, আমাদের 700 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় নাই। কোন ব্যাংক আমাদেরকে এখনো ঋণ দিচ্ছে না, এখনো কোন প্রবাসী ঋণ পায় নাই, ব্যাংকগুলো নাটক করছে প্রবাসীদের সাথে। এই ধরনের খেলা চলবে না প্রবাসীদের সাথে, এই ধরনের লুডু খেলা চলবে না। প্রবাসীদের ঋণের টাকা প্রবাসীদের হাতে তুলে দেন এবং সহজ শর্তে তুলে দেন। প্রবাসীরা বিপদে রয়েছে, বিদেশে প্রবাসীরা বিদেশে বিপদে রয়েছে, দেশে বিপদে রয়েছে, গ্রামে বিপদে রয়েছে, শহরে বিপদে রয়েছে। 2.5-3 লক্ষ প্রবাসীরা বাংলাদেশে বিপদে রয়েছে, 1.2 কোটি প্রবাসীর মধ্য থেকে মধ্যপ্রাচ্যের প্রায় 80 লক্ষ প্রবাসী বিপদে রয়েছে। যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সরকার যদি পুনর্বাসন না করে, যদি আমাদেরকে এই মুহূর্তে যদি সাহায্যের হাত না বাড়ায়, তাহলে প্রবাসীরা বাঁচবে না, প্রবাসীরা না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। এই বাংলাদেশকে রক্ষা করে এই প্রবাসীরা, তাই প্রবাসীদেরকে রক্ষা করার জন্য
প্রবাসীদেরকে পুনর্বাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহজ শর্তে প্রবাসীদেরকে এই ঋণের টাকাগুলো দিয়ে দেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদের পক্ষে কথা বলার জন্য কেউ নেই, সংসদে প্রচার নিয়ে কথা বলে না, কোন সাংবাদিক টিভি টক শোতে কথা বলে না, কোন এমপি কোনো কথা বলে না। আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে বিপিকেপির মাধ্যমে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে। এই প্রবাসীরা ইনশাআল্লাহ সব অধিকার আদায় করবে। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, আমি নতুন করে আইডি নিয়ে আসি, আমার পেজ নষ্ট করে দেয় প্রবাসীরা, আমার আইডি নষ্ট করে দেয় প্রবাসীরা, আমার বিরুদ্ধে বদনাম করে কিছু প্রবাসীরা, আমার বিরুদ্ধে আমাকে অপমান করে কিছু প্রবাসীরা। আমার ভুল যদি হয় প্রবাসীদের পক্ষে কথা বলা, আমার ভুল যদি হয় প্রতিনিয়ত প্রবাসীদের পক্ষে কথা বলা, তাহলে আপনারা বলুন আমার ভুল। কিন্তু আমি 2% প্রণোদনার জন্য কষ্ট করেছি, এই মুহূর্তে আমি ঋণের টাকাগুলোর জন্য রাত দিন কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, ইনশাআল্লাহ ঋণের শর্ত সহজ করে নেওয়া হবে। এবং আমি চাই আপনারা ফিরে আসুন, আপনারা যার যার দেশে ফিরে আসুন, যে যে দেশ থেকে বাংলাদেশে গিয়েছিলেন সেই দেশে ফিরে আসুন। ঋণ পাওয়া না পাওয়া বড় কথা না, আপনারা আবার কাতার ফিরে আসেন, আপনারা আবার সৌদি আরব ফিরে আসেন, আপনারা আবার কুয়েত ফিরে আসেন, আপনারা আবার বাহরাইন ফিরে আসেন, আপনারা আবার ইরাক ফিরে আসেন, আপনারা আবার জর্দান ফিরে আসেন, আপনারা আবার ওমান ফিরে আসেন, আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর ফিরে আসেন, আপনারা যারা ইউরোপে যারা রয়েছেন। আপনার আমরা ইতালির যে বিষয়টা নিয়ে আমরা টেনশনের মধ্যে ছিলাম, ইতালিতেও ইনশাআল্লাহ আগামী আগস্ট থেকে ইতালির প্রবাসীরা ইতালিতে যেতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ সরকার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। এবং এই মুহূর্তে যুদ্ধকালীন সময়, এই সময়টুকু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ প্রবাসী সবাই মিলে এই মুহূর্তে আমাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে প্রবাসীরা মিলে, এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। যুদ্ধকালীন সময় রাজনীতি করতে নেই, বন্যার সময় রাজনীতি করতে নেই, মহামারীর সময় রাজনীতি করতে নেই, রাজনীতির সময় এখন বাংলাদেশে নেই। এই মুহূর্তে বন্যা এসেছে, মহামারীর করোনার পরে বন্যা, এই বন্যা এই অতিবৃষ্টি এই মহামারী, এই বাংলাদেশকে বাঁচানোর দরকার। বাংলাদেশ যদি না বাঁচে, বাংলাদেশের মানুষ যদি না বাঁচেন, তাহলে আমরা কোথায় রাজনীতি করব আর কোথায় আমরা কি করব। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের পাশে দাঁড়াই। বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে, এই বন্যা একদিকে করোনা একদিকে বন্যা, এই এই মহামারীর সময় বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াই। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, সারা জীবন প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে প্রবাসীদের ঋণ এখানে ভোলা যাবে না। বাংলাদেশের অস্তিত্বের সাথে প্রবাসীদের ঐতিহ্য মিশে রয়েছে। তাই প্রবাসী ভাই বন্ধুরা, যে যেখানে থাকি যে যেভাবে থাকি, বাংলাদেশের পাশে দাঁড়াই। দেশের বাইরে থেকে রাষ্ট্রবিরোধী কোনো অপপ্রচার যেন কেউ করতে না পারে, দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের উঠে দিবেন। আমরা রাজনীতি বুঝি না, প্রবাসীরা রাজনীতি বুঝে না, প্রবাসীরা অধিকার আদায় করতে চায়, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, কে ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে। আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভালোবাসে। আমরা প্রবাসীরা বিপিকেপির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই বাংলাদেশ পুনর্গঠিত করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা, জিয়াউর রহমানের প্রথম বাংলা, শেষ বাংলা, পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী এবং মানবতার মা, বিশ্ব মানবতার প্রতিকৃতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ গড়তে গিয়ে প্রবাসীদের প্রয়োজন রয়েছে। আসুন প্রবাসীরা সবাই মিলে বাংলাদেশের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই। করোনার পরে যে বাংলাদেশ সৃষ্টি হবে, এই বাংলাদেশকে আমরা প্রবাসীরা গড়ে তুলতে চাই। আসুন বিপিকেপির মাধ্যমে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়াই। প্রবাসীদের সংগঠনের প্রয়োজন রয়েছে, সংগঠন ছাড়া কখনো কেউ অধিকার আদায় করতে পারে না। যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই,
আপনারা একটু হিসাব করে দেখেন যে আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, আমাদেরকে বলা হয় যে অক্সিজেন আমরা টাকা না দিলে বাংলাদেশ চলে না, কিন্তু এটা শুধু তারা মুখে বলে। সংবিধানে আমাদের কোনো কথা লেখা নাই, আমাদের জন্য আলাদা কোনো আইন নাই, আমাদের মান মর্যাদার জন্য আলাদা আইন নাই। সংবিধানে মুক্তিযোদ্ধাদের জন্য বাধা রয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ মুক্তিযোদ্ধারা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা যদি রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকে তাহলে আমরা, মুক্তিযোদ্ধারা যদি মুক্তিযুদ্ধ করে থাকে তাহলে আমরা রেমিটেন্স যোদ্ধা। 1971 সালে যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা। আর এই মুহূর্তে করোনা যুদ্ধে বাংলাদেশকে বাঁচানোর জন্য যারা যুদ্ধ করছে তাদের নাম হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, মানে আমরা, মানে প্রবাসী, মানে বিপিকেপি, মানে রেমিটেন্স ফাইটার। তো আমাদের কথা সংবিধানে লিখতে হবে, আমাদের কথা সংবিধানে লিখতে হবে। আমরা যারা প্রবাসী রয়েছি দীর্ঘদিন, 30 বছর 20 বছর পেরিয়ে বাংলাদেশে গিয়ে আমরা অকেজ হয়ে যাই, আমাদেরকে বয়স্ক ভাতা দিতে হবে, আমাদেরকে সম্মানী ভাতা দিতে হবে, এগুলা সংবিধানে লিখতে হবে। প্রবাসী নিরাপত্তা আইন করতে হবে। প্রবাসী নিরাপত্তা আইন হলে এয়ারপোর্টে আমাদেরকে কেউ আর অসম্মান করতে পারবে না, বিমান এয়ারলাইন্স কখনো আমাদেরকে অপমান করতে পারবে না, বাংলাদেশে যাওয়ার পর প্রবাসীদেরকে কেউ হিট করতে পারবে না। তাই প্রবাসী নিরাপত্তা আইন, সংবিধানে রেমিটেন্স যোদ্ধার কথা লেখা থাকবে, এবং সংবিধানে প্রবাসীদের জন্য বাধা, প্রবাসীদের, প্রবাসীর সন্তানদের জন্য আলাদা কোটা, প্রবাসীদের সন্তানদের জন্য সুযোগ সুবিধা, প্রবাসীদের মর্যাদা, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক থেকে প্রবাসীরা যেন ঋণ পায়, এই প্রবাসীদের ব্যাংকে, এই প্রবাসীদের টাকায় বাংলাদেশের সব ব্যাংক চলে, বাংলাদেশের রূপালী ব্যাংক, বাংলাদেশের পূবালী ব্যাংক, বাংলাদেশের জনতা ব্যাংক, বাংলাদেশের অগ্রণী ব্যাংক, বাংলাদেশের আপনার ইসলামী ব্যাংক, বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংক, বাংলাদেশের প্রাইম ব্যাংক, বাংলাদেশে যত ব্যাংক রয়েছে, যদি প্রবাসীরা টাকা না দেয়, এই ব্যাংকে যদি আমরা প্রবাসীরা টাকা না পাঠাই, বাংলাদেশে কোনো ব্যাংক চলবে না। কিন্তু এই ব্যাংকে যখন প্রবাসীরা গিয়ে ঋণ, কোনো ব্যাংক প্রবাসীদেরকে ঋণ দেয় না, প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা বাংলাদেশের প্রবাসীদের জন্য হয়েছে, এই ব্যাংক আমাদেরকে কিভাবে ঋণ দিচ্ছে? প্রবাসীদেরকে ঋণ দেয় না, প্রবাসীদের টাকায় ব্যাংক চলে, প্রবাসীদের আলাদা একটা ব্যাংক করার জন্য আমি উদ্যোগ নিয়েছি, সেই ব্যাংক হবে বিপিক ব্যাংক, এটাই হবে প্রবাসীদের ব্যাংক। আমরা দেখিয়ে দিব প্রবাসীরা তাদের ব্যাংক করতে পারে, প্রবাসীরা তাদের বিমা করতে পারবে, প্রবাসীরা তাদের ট্রাভেলস করতে পারবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, এই বাংলাদেশে গার্মেন্টস এর সংগঠন রয়েছে, এই বাংলাদেশে শ্রমিকের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে ডাক্তারের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে নার্সের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে পুলিশের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে সেনাবাহিনীর সংগঠন রয়েছে, এই বাংলাদেশে হকারের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে গ্রাম পুলিশের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে আওয়ামী লীগের দল রয়েছে, এই বাংলাদেশে বিএনপির দল রয়েছে, এই বাংলাদেশে জাতীয় পার্টির দল রয়েছে, এই বাংলাদেশে জামাতের দল রয়েছে, এই বাংলাদেশে ছাত্রদের সংগঠন রয়েছে, এই বাংলাদেশে শুধু নাই প্রবাসীদের সংগঠন। এর জন্য প্রবাসীরা অবহেলিত, প্রবাসীদের কথা কেউ বলে না। এখন প্রবাসীদের সংগঠনের দরকার, প্রবাসীদের সংগঠনের দরকার গর্জে উঠেছে। যদি সংগঠন থাকতো তাহলে করোনার জন্য প্রবাসীদেরকে হিট করা হতো না, কারণ এই কিছুদিন আগে যারা হসপিটালের দরজায় লিখেছিল প্রবাসীরা নিষেধ, এই কিছুদিন আগে যারা বাংলাদেশের সেলুনের দরজায় লিখেছিল প্রবাসীরা নিষেধ, সিএনজিতে লিখেছিল প্রবাসীরা নিষেধ, গাড়িতে লিখেছিল প্রবাসীরা নিষেধ, আমি গর্জে উঠেছিলাম, প্রবাসীদের মান সম্মান রক্ষা করার জন্য গর্জে উঠেছিলাম, আর 50,000 প্রবাসীদের নিয়ে এই সংগঠনের আওয়াজ দিয়েছিলাম। তাই দরকার আছে, এখন যদি আমাদের সংগঠন হয় তাহলে আমাদেরকে কেউ অপমান করতে পারবে না। তাই এই সংগঠনের ডাক দিয়েছি, এই সংগঠনের দরকার,
এই সংগঠন ছাড়া বাংলাদেশের মানুষের কাছে আমাদের সম্মান থাকবে না। সংসদে এমপিরা তাদের দলের কথা বলে, সংসদে এমপিরা তাদের এলাকার কথা বলেন, সংসদে এমপিরা তাদের এলাকার উন্নয়নের কথা বলেন, সংসদে এমপিরা সরকারি চাকরির কথা বলেন, সংসদে এমপিরা মানুষের কথা বলেন, সংসদে এমপিরা কৃষকের কথা বলেন, এমপিরা প্রবাসীদের কথা বলে না, মন্ত্রীরা প্রবাসীদের কথা বলে না, সাংবাদিকরা প্রবাসীর কথা বলে না, কোন নেতা প্রবাসীর কথা বলে না, কোন উপজেলা চেয়ারম্যান প্রবাসীর কথা বলে না, কোন মেয়র প্রবাসীদের কথা বলে না। প্রবাসীদের সমস্যা প্রবাসীদের সমাধান করতে হবে। তাই এই সংগঠন, এই সংগঠন, এই সংগঠন দেশের বাইরে আইন মেনে চলবেন, যে যে দেশে থাকবেন সে দেশের আইন মেনে চলবেন। যদি আইন অমান্য করেন তাহলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে। কুয়েতে ইমেজ একবারে শেষ, আমাদের কুয়েতের ইমেজ একবারে শেষ। যে দেশের একজন এমপি কুয়েতের কারাগারে বন্দী থাকে, যে দেশের একজন এমপি কুয়েতের কারাগারে মানব পাচারে বন্দী থাকে, আমাদের মান মর্যাদা করোনা করোনা ধ্বংস করেছে অর্ধেক, আর অর্ধেক ধ্বংস করেছে পাপুল। আমাদের ইমেজ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া উপায় নাই। মনে রাখবেন, দুর্বলের সাথে কেউ হাত মিলায় না, সবলের সাথে হাত মিলায়। শক্তিশালী হন বিপিকেপির মাধ্যমে, প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে, বিপিকেপির মাধ্যমে একত্রিত হন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্মান দিবেন, আমাদের অধিকার আদায় করতে পারবো। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, যারা ফর্ম ফিল আপ করেন নাই, বিপিকেপির এটা সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে কোনো রাজনৈতিক, আমি যদিও একটা রাজনৈতিক দলের কর্মী, এই জায়গায় এসে আমি রাজনীতির কথা বলি না। এখান থেকে আমরা সম্পূর্ণরূপে দল নিরপেক্ষ। আর আমাকে যারা দালাল বলবে, আমি তো দালাল সরকারের দালাল না, আমি দালাল প্রবাসীদের দালাল। কারণ প্রবাসীরা যদি 2% প্রণোদনা পায় তাহলে আমার দালালি সার্থক, যদি প্রবাসীরা ব্যাংকের লোন পায় আমার দালালি সার্থক, যদি প্রবাসীরা আবার ফিরে আসে আমার দালালি সার্থক, যদি প্রবাসী নিরাপত্তা আইন হয় আমার দালালি সার্থক, যদি প্রবাসীদের ভাতা পাওয়া যায় আমার দালালি সার্থক, যদি প্রবাসীদের সম্মান পাওয়া যায় আমার দালালি সার্থক। আমি প্রবাসীদের জন্য 100 বার দালাল হতে চাই। যদি দালাল হয়ে প্রবাসীর অধিকার আদায় করতে পারি তাহলে আমি আবার যেন প্রবাসীদের জন্য দালাল হয়ে বারবার আমি জন্ম নিতে পারি। আমি প্রবাসীদের জন্য বেঁচে রয়েছি, আমি নেতা হতে আসি নাই, আমি নেতা হতে আসি নাই, আমার নেতাগিরির কোনো কাজ নেই। আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদের অধিকার আদায় করার জন্য আপনাদের কাছে এসেছি। আসুন সবাই মিলে প্রবাসী কল্যাণ পরিষদে যোগ দিন। সবাই ভালো থাকবেন। আজকের এই প্রথম লাইভ, এই আইডি থেকে লাইভে আসলাম। আপনারা যারা সংযুক্ত হলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও ঈদের আগে লাইভে এসে আবারও আপনাদের ঈদের শুভেচ্ছা জানাবো। সবাই ভালো থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আটকে পড়া প্রবাসী বন্ধুরা ফিরে আসেন, যারা টিকে রয়েছেন বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে যাবেন না, কোনো মতে বাংলাদেশে যাবেন না, এই দেশেই থাকেন, এই দেশেই থাকেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।